বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটি জনপ্রিয় দেশাত্মবোধক গান, যেটি ক্ষুদিরাম বসুকে ডেডিকেট করে গাওয়া হয়। একবার বিদায় দেমা ঘুরে আসি, এই গানটি গীতিকার ও সুরকার পীতাম্বর দাস। তো দেখি আজকে এই গানটির স্বরলিপি। তো আজকে গানটি আমি আপনাদের দেখাবো এফ স্কেলে বা এফ মাইনার স্কেলে। তো চলুন দেখে নিই এফ স্কেলের সরগম। তো এই গানটিতে লাগছে কোমল নি স্বরটি, এই স্বরটি, কোমল ধা স্বরটিও লাগছে এবং কোমল গা স্বরটি। তো চলুন দেখে নিই স্থায়ী স্বরলিপিটি। একবার বিদায় ধা কোমল সা রে কোমল ধা, নিম্ন সপ্তকের ধা, ধা কোমল সা রে কোমল ফেরার আগে একটি ছোট্ট কাজ আছে, তো দেখে নি কাজটির স্বরলিপিটি। তো এবার স্বরলিপিটা দেখে নি। কোমল ধা
স্বরলিপি দেখলেন, তো ওই স্বরলিপি মেনটেন করে আপনারা দ্বিতীয় অন্তরা তুলে নিতে পারেন বা চারটি অন্তরা তুলে নিতে পারেন। কিন্তু আমি দ্বিতীয় অন্তরাটি দেখাচ্ছি পুরোপুরি একই স্বরলিপি, তাও একবার দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের ভালো লাগলে, আপনাদের উপকারে লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যাদের দরকার তাদেরকে শেয়ার করবেন অবশ্যই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কেউ আমাকে পার্সোনালি যোগাযোগ করতে চাইলে বা কোনো গানের রিকোয়েস্ট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, বা কোনো গানের তথ্য বা কথা বলার থাকলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা লিংক পেয়ে যাবে আর আমাকে মেসেজ করতে পারবে। আর তোমরা যারা আমার স্বরলিপি দেখে গান তুলছো, তারা তোমাদের গানের ভিডিও আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে গান ঘর বলে, সেখানে পোস্ট করতে পারো বা আমাকে পার্সোনালি পাঠাতেও পারো ফেসবুক বা ইনস্টার মাধ্যমে। প্রতি সপ্তাহের প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীর গান আমি আমার ফেসবুক পেজ স্বর্ণলতা লোকগান থেকে পোস্ট করব। তো আজ এই পর্যন্তই, পরের দিন দেখা হবে আবার নতুন একটি গানের ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, আর এভাবেই আমাদের পাশে থাকো। নমস্কার।